بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المجنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اي دنيا আমরা একদিন থাকবো না, সবাই আমাদের ভুলে যাবে। নবী আপনি বললেন না মাশাআল্লাহ مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. تیری نسیے پاک میں ہے واچا واچا نور کا، عینی نور تیرا اللہ ہے عینی نور تیرا، سب برانا نور کا یا اللہ. ہم سلیم سیدنا مولانا محمد وعلا ইলাহাম আরো জোরে না ইলাহাম, একসাথে না ইলাহাম, না ইলাহাম আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা, ঠিক না ভাইজান? আল্লাহ সারা মাবুদ আমার নবী সারা, ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে পাইতে হইলে বাসার বাবার দয়া চাই। লা ইলাহাম একসাথে লা ইলাহাম, লা হলা ইলাহাম ইল্লা ইলাহ ইলাহ ইল্লাল্লাহ
محمد رسول الله صلى الله عليه وسلم আদম থেকে আমি অসুস্থ হয়ে গেলাম,
আমি হয়তো কিছুদিনের মধ্যে চলে যাব ফাতেমা গো, আমার একটা কথা দুনিয়ার মধ্যে আমি হয়তো বেশি দিন নাই কিছুদিনের মধ্যে চলে যাব সুবহানাল্লাহ। আরে ডাক মারলেন ফাতেমা, ও ফাতেমা শুনো গো শুনো, তুমি যদি দুনিয়াতে বিদায় নাও পর্দার আড়াল হও, দুনিয়াতে যাওয়ার সাথে সাথে আমি জানি গো তোমার সঙ্গে সর্বপ্রথম সাক্ষাৎ করবে রহমাতুল্লিল আলামিন। ও ফাতেমা ফাতেমা গো, আমার রসুলের কদমে গিয়ে তুমি বলবা ইয়া রাসূলুল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আলী যতদিন দুনিয়াতে থাকে এক ফোঁটা রক্ত থাকবে ইয়া রাসূলুল্লাহ, আপনার ইসলামের হুতি করতে আলী দিবে না। সুবহানাল্লাহ। মুমিনের ঠিকানা কোথায়? মদিনা। ঠিকানা মুমিনের ঠিকানা কোথায়? তুমি তো সর্বপ্রথম আমার নবীজির সাথে সাক্ষাৎ হবে, নবীজির কদমে আরজ করিও আমি আলী যতদিন দুনিয়াতে থাকি গো খোদার কসম করে বলি রহমাতুল আলামিন, ইসলামের খুদি হইতে আমি আলী দেব না। জোরে কর সুবহানাল্লাহ। ফাতেমা দুইটা ননে ফলি ঝর্ণার মতো ছেড়ে দে আলী গো। ও আলী আপনি তো একটা কথা বলেছেন, আমার একটা কথা আপনি রাখবেন। ফাতেমা দুইটা ননে ফলি ঝর্ণার মতো ছেড়ে দিয়ে ডাক মারলেন আলী, আলী গো আমি যদি চলে যাই, আমি যদি চলে যাই দুনিয়া থেকে, আলী গো আমার একটা ওসিও আমার এতিম হয়ে যাবে হাসাইন হুসাইন, আলী গো তাদেরকে যেন কেউ না মারে। সুবহানাল্লাহ। আলী আলী রে আমি চলে যাব, আরেকটা কথা বলে যাই, আলমারি এবং তাকের মধ্যে একটা কাগজের টুকরা আছে, এই কাগজের টুকরাটা আমার কাফনের কাফনের ভিতরে দিয়া দিও। সুবহানাল্লাহ। আজকে সাবধান, এই কাগজের টুকরা খুলে দেখি তো। সুবহানাল্লাহ। এই কাগজের টুকরা কিন্তু তুমি খুলে দেখো, তুমি পর বানায় দেবে কি আছে, সাবধান তুমি পর বানায়। আমি কাগজের টুকরার মধ্যে কি লেখা আছে আমার জানতে বড় ইচ্ছা হয়, আমার রসুল আমার আল্লাহর কসম দিয়ে বলতেছি গো ফাতেমা, দয়া করে কাগজের টুকরার মধ্যে কি আছে আমাকে একটু বল না। জোরে করো সুবহানাল্লাহ। না 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 আলী আলী রে এটা বলা যাবে না, এটা বলার জানার চেষ্টা করিও না, এই কাগজের টুকরার মধ্যে কি আছে। ওটুকু বলেছি কাগজের টুকরারা আমার কাপড়ের কাপড়ের নিচে দিয়া দিও। সুবহানাল্লাহ। আপনি মানতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন না ফাতেমা, আমার রসুলের দোহাই দিয়ে বলতেছি তুমি আমার একটু বলো, যে কাগজের টুকরাটা তোমার কাপড়ের কাপড় উঠিয়ে দিয়ে দেবো এটা কি হইতে পারে। তখন মাইনা দেখিলে পরানামার বাজে না রে, দেখা দা
দেখার মনময় যাচ্ছে মুর্শিদি মুরে গিয়ে আহার নিদ্রা লই না মনের দীপানিশি জলে আগুন আমার অন্তরে দেখা দাও দেখা দাও রে দয়াল দেখা দাও দেখা দাও রাত্রি শীতে শুইয়া থাকে বাসার তুমি সপনে দেখি রে আল্লাহ আকবার জায়গা দেখি রাত্রি শীতে শুইয়া থাকি তুমি স্বপনে দেখি রে জায়গা দেখি দয়াল তুমি পাশে নাই আমার দেখা দাও দেখা দাও রে দয়াল দেখা দাও ফাতিমা বললেন আলি তুমি শুনতে চাও শুনতে চাও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ফাতিমা গো আমি শুনতে চাই তার শুনো আলী আমার যেদিন বিবাহ হয় তোমার সাথে আলী রে তখন আমার বাবা 400 চাঁদি রূপা এই মোহরানা দান করেছিল আমি নিষেধ করলাম না বাবা আমার বিবাহের মধ্যে এই চাঁদির দরকার নাই আমি এটা মানি না মানি না আমার আল্লাহ দেখিনি কথা বলেন আল্লাহ ডাক মারলে জিব্রাইল জিব্রাইল যাও রে যাও আমার বন্ধুর কানের মধ্যে খবরটা পৌঁছাইয়া দাও বন্ধুর কানের মধ্যে খবরটা পৌঁছাইয়া দাও আমি আল্লাহ যত জান্নাতের মধ্যে নিয়ামত সৃষ্টি করিয়াছি সকল নিয়ামত আমার ফাতেমার বিবাহের মহরানে দাহ্য করলাম সুবহানাল্লাহ ফাতেমাকে বলছে ফাতেমা আল্লাহ জান্নাতের মধ্যে যত নিয়ামত সৃষ্টি করছে সব নিয়ামত তোমার বিবাহের মহরানা দান করছে ফাতেমা ডাক মানে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার নবী আমি তাও মানি না তাও মানি না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ফাতেমা আল্লাহ পাক জান্নাতের মধ্যে যে নিয়ামত তোমাকে দান করছে সেটা মানো না 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 বাবা আমি সেটা মানি না আর মরে তুমি কি নিবা তুমি বল ও মা ফাতেমা তুমি কি নিবা তুমি বলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন বাবা আমি ফাতেমা দুনিয়াতে আয়েশা দেখলাম আপনার উম্মতের জন্য চোখের পানি নবী 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 গো আমি ফাতেমা দুনিয়াতে আয়েশা দেখলাম আপনি রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছেন আপনি সব সময় রব্বি হাবলি উম্মতি বলে কাঁদেন ফাতেমা ডাক মেরে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মহরানা যদি দিতে হয় আপনার গুনাহগার উম্মতের সুপারিশটা আমি ফাতেমাকে মহরা হিসেবে দান করব সুপারিশ করব নি করব নি আমার রাসূল কিয়ামতের ময়দানে আদম সুবহানাল্লাহ থেকে ঈসার উল্লাহ পর্যন্ত কোন নবীকে সুপারিশ করার দায়িত্ব দিবে না পাওয়ার দিবে না যাবে একজনের পরে আরেকজন একজনের পরে আরেকজন যাইতে যাইতে সকল নবীর সুন্দরের কাছে যাবে কিন্তু শেষ মুহূর্তে ঈসার উল্লাহর কাছে যাবেন ঈসার উল্লাহ বলবে আমি আল্লাহর
আল্লাহর দানকৃত রূহ সন্তান হইতে পারি, কিন্তু কিয়ামতের ময়দানে তোমাদেরকে সুপারিশ করার মতো আমার পাওয়ার নেই। এই পাওয়ার দিয়েছেন একমাত্র রহমাতুল লিল আলামিনকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আপনি সারা মারার কেউ নাই, আমাদের আপনি সারা আর কেউ নাই। এই কথা বলার সাথে সাথে আমার রসুল খুশিতে ডাক মারবে, উম্মতের সুপারিশ করে নাই। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সুপারিশ করবে, সুবহানাল্লাহ, বুঝলেন না? এই আহলে বাইতেরকে ভালোবাসা দরকার আছে, কথা বলেন না? আসেনি সঠিক মুসলমান, হক মুসলমান, সত্যের মুসলমান কম হবে আর বেঈমান উলি বেশি হবে, ঠিক না বেটি? কারবালার ময়দানে বেশি ছিল ইয়াসিদি, হ্যাঁ, ইয়াসিদি মুসলমান, আর কম ছিল হুসাইনি মুসলমান। সুবহানাল্লাহ, পেতেন না? ইমাম হুসাইন আলী রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে ফুরাত নদীর পারে যায়, একটা তীর মারলো, ইমাম আলী আসগরের হাতে লাগে নাই, পায়ে লাগে নাই, বুকে লাগে নাই, লেগেছে বাবার কণ্ঠ নাড়ি, যে দিক দা মানুষ পানি খাই। সুবহানাল্লাহ, আকাশের দিকে তাকাইয়া ইমাম আলী আসগরকে কোলে লইয়া ডাক মারলেন, আল্লাহুম্মা ইন্নী আশহাদুকা আলা হাওলাইল কওম, আল্লাহুম্মা ইন্নী আশহাদুকা আলা হাওলাইল কওম। মাবুদ ও মাবুদ, মালিক রে, তোমার ইসলামের পতাকা জিন্দা করার জন্য এই শহীদ হচ্ছে আউলাদের সুন্দর। খোদার কসম করে বলতেছি, তোমার জাতের কসম করে বলতেছি, শেষ হইতে রাজি না, আবার ইসলাম ধ্বংস করতে রাজি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি কইতেন ইসলাম ধ্বংস হয়ে যাক, আমি বলে মাইরো না, নত হইতে নত হইছে, ইসলাম জিন্দা রেখেছেন, ঠিক না বেটি? আমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আল্লাহ আল্লাহর রাসূলকে মহব্বত করব, ওলি আল্লাহদেরকে ভালোবাসবো, ঠিক না বেটি? ভালোবাসতে চাই কি চাই না? নবী কার? আমাদের কাদের নবী? ও মেরা নবী, মেরা নবী, মেরা নবী, হে বলো না, মেরা নবী, মেরা নবী, কষ্ট হইতেছে আপনাদের? মেরা নবী মেরা নবী, হে বলো না, মেরা নবী, আল্লাহ কা ফরমান আলম নশরহ লাকা সদরক মনসুব হে জিসে বরফানা লাকা জিকরক, আল্লাহ কা বলেন না?
রাসূলের শান নিয়ে তারা হেজরা শুরু করছে, ঠিক না নাকি? এক আবু জাহেল কয় নবীজি সিস্টেম ছিল, আবু জাহেল কইল নবীজি নীরব করেছিল, আবু জাহেল কইল নবীজি মূর্খ ছিল, নাউজুবিল্লাহ। ও আবু জাহেল তুমি শুনো শুনো, আবু জাহেল রে তুমি শুনো আমার আল্লাহ কোরআন শরীফে বিসমিল্লাহির রহমানির রহিম আপনি বলে দেন, আমি আল্লাহ দুনিয়ার সবার চাইতে আপনার শান আপনার মান আপনার মর্যাদা আপনার সম্মান আমি আল্লাহ সবার উপরে তুলে দিয়েছি, নজর সার জমানে কি গলি হো মেরা নবী বলো না মেরা নবী মেরা নবী আমার নবী রহমাতুল আলামিন কিছু সংকট আলেম মানুষে বিশ্ব নবী আলহামদুলিল্লাহ প্রশ্ন করলেন আমি নবী কি তোমার জন্য রহমত কিনা উত্তর দিলেন আপনি কেমন রহমত শুনুন শুনুন আমার আল্লাহ যেদিন আমার বুকের মধ্যে আমার মধ্যে লেখলো লা ইলাহা ইল্লাল্লাহ লেখার সাথে সাথে আমি আরশের মধ্যে একটা ভূমিকম্প আরম্ভ হয়ে গেল আল্লাহু আকবার আরশ মোল্লা ডাক মারলেন ইয়া রাসূলুল্লাহ নবী নবী গো ও মায়ার নবী রহমাতুল আলামিন সেই মাত্র আল্লাহর নামের পরে আপনি নবীর নাম লেখলো লেখার সাথে সাথে খোদার কসম করে বলি গো আমি আরশের মধ্যে একটা রহমত চলে আসলো ইয়া রাসূলুল্লাহ আমি যদি ভালোবাসি আল্লাহর কসম যদি এই বর্তমানে শেষ জামানা বর্তমান কিছু শেষ জামানায় আলেম বাড়িব কিছু শয়তান বাড়িব ইয়াতুনাকুম বাবা কি বলবো কিছু হাদিস বলবে যে হাদিস আপনারা তো শুনেন নাই বিমা আলম তাসমাউ আপনারা তো শুনেন নাই ওয়ালা আনতুম আবাউকুম আপনাদের বাপ দাদা শুনে নাই বলেনি বলেনি এমন এমন হাদিস বলেনি মিলাদ নাই কিয়াম নাই নবীকে দ্বারা সম্মান দেওয়া যাইব না নবীকে ভালোবাসা যাইব না নবীর সালে এই কটুক্তি কথা এখন কয়নি কয়নি এই তাদের আমার রসুল দেড় হাজার বছর আগে কথাটা কয়ে গেছে সুবহানাল্লাহ কইনা ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা আলম তাসমাউ তোমরা শুনবে না ওলা আনতুম আবাউকুম তোমাদের বাপ দাদা শুনবে না আল্লাহ পাক বলবেন না দেড় হাজার বছর আগে কথা পেয়ে গেছে এদের কাছ থেকে দূরে থাকবেন সরকারে বলতেছি যদি বর্তমান সমাজে ফারুকে আজম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকত যদি বর্তমান সমাজে অসিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকত উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকত তাহলে বলতে পারতেন তাদের সামনে মোহাম্মদ আমার আপনার নবী আমার মতন নবী না বলতে পারতো কেউ হ্যাঁ আবু জাহেলের দল শেষ জামানা আসছে তারপরে পৃথিবীর শেষ হওয়ার সময়টা আসছে ঠিক না বেনি
সাহাবীদের মতন আমরা ভালোবাসতে পারবো না নবীকে, তারপর চেষ্টা করি ঠিক না বেলি, আমি আপনি এন্তেকালের পরে এই জুব্বা কাটি দেব, এই চাদর কাটি দেব, বলেন এই চাদর দেবা, আমার এক ফাগল আছে ইয়ামান দেশে, এই ফাগল রে নিয়ে দিবা। সুবহানাল্লাহ। ফাগল কেনা? তার নাম ওয়াইস কুরুনি। সুবহানাল্লাহ। কোন? সুবহানাল্লাহ। তোমরা যাও এই চাদর নিয়ে যাও, গিয়ে দিয়ে আসো। সুবহানাল্লাহ। কোথায় না? সুবহানাল্লাহ। ওয়াইস কুরুনি বাংলার কাছে গেলেন ইয়ামান দেশে, গিয়ে দেখলেন জঙ্গলের মধ্যে একজন ব্যক্তি, আর অনেক লম্বা কথা শর্টকাট বলতেছি, সময় নাই ঠিক না বেটি, প্রেম করতে হবে নবীদের সাথে, কথা বল না, প্রেম করতে হবে কাদের সাথে, আল্লাহর ওলিদের সাথে প্রেম করতে হবে, তাহলে কিছু পাইবেন, কিন্তু আল্লাহ দেখি নাই, নবীকে দেখি নাই, দেখছি আল্লাহর ওলিদেরকে। সুবহানাল্লাহ। কই দেন না বাপ বাসার মহ দরবারে যাই দেখাই দিব, আল্লাহ আকবার বলেন। হ্যাঁ সুবহানাল্লাহ। কই দেন? আল্লাহ আকবার। ওয়াইজ গোরে বাংলা গিয়ে বললেন, হুজুর আপনি সাধন কিভাবে করলেন? আমার রাসূল আপনাকে একটা চাদর দিয়েছেন, তার আগে ফারুক আযম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি ওয়াইস করুনি, অরিজিনাল ওয়াইস করুনি ফাজলা কিনা, আপনার ডান হাতটা দেখি, আমার রাসূল বলে দিয়েছেন ইয়ামান শহরে এই জঙ্গলের মধ্যে গেলে পাইবা একটা পাগলা, তার ডান হাতটা দেখবা, ডান হাতের মধ্যে একটা রেখা আছে। সুবহানাল্লাহ। আমার রাসূল দেখে নাই, ওয়াইস করুনি ফাজলা দেখে নাই, কিভাবে বললো ওয়াইস করুনি ফাজলার হাতে একটা রেখা আছে। মুর্শিদি প্রেম দাহার হৃদয়ে বরা, তার বরা কি আই গো মারা দেবিষে প্রাণ হারাই, প্রেমের বিষে প্রাণ হারাই গো, প্রেমের বিষে তোরে সে গো সারে কি করিবে উজাই তার গবিষে পরান যায়, প্রেমের বিষে পরান ওয়াইস করে বললেন আমার রাসূল আমাকে চাদর দিয়েছে, চাদরটা আমার হাতে দাও। ওয়াইস করে ফাগলা একটা মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দিয়ে বললেন, ও ফারুক আযম ও আলী তোমরা দুজন এইখানে বসো, আমি একটু সামনে যাই গিয়ে দু রাকাত নামাজ পড়বো। ওয়াইস করে ফাগলা দুজনকে বসাইলেন, একটু সামনে গিয়ে বললেন আমার মাওলাকে ডাক মারলেন, আল্লাহ তোমার বন্ধু আমাকে চাদর দিয়েছে, এই চাদরটা আমি পরব কিনা, তুমি যদি বলো আমি ওয়াইস করুনি ফাগলা চাদরটা পরব। আমার বন্ধু তোমাকে ভালোবাসা এই চাদরটা দিয়েছে, আজকে আমাকে বলো তুমি চাদর পরবানি, অবশ্যই তুমি চাদর পরো, জোরে বলো সুবহানাল্লাহ। একটা শর্ত আল্লাহ আমার কি শর্ত? আল্লাহ শর্ত হলো তুমি বলেছ চাদরটা পরতাম চাদরটা পরব, যদি আমার শর্তটা মানো। কি শর্ত রে? ডাক মানে আল্লাহ চাদর পরব, যদি আখরি জামানের নবীর সকল উম্মতদেরকে মাফ করো তাহলে আমি চাদর পরব। সুবহানাল্লাহ। আল্লাহ পাগলা পাগলামি করিস না, তোরে বুঝি সাতর পড়তে পর আমার বন্ধু তোর আওয়াজ করে দিছে। সুবহানাল্লাহ। কোন না বহুত খাদেন, হ্যাঁ নবীজির কদমে খাদমত করতে 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 বুড়া হয়ে গেছে, হ্যাঁ তোরে চাদরটা পছন্দ করে আমার রাসূল দিছে, হেদেরকে চাদর দেয় নাই, আলী মেয়ের জামাই উসমান মেয়ের জামাই ইত্যাদি ওনার মেয়ের জামাই, কিন্তু কাউকে চাদর দেয় নাই, তোরে চাদর দিছে চাদরটা পর, পাগলামি করিস না, না খুদা চাদর পরতাম না।
তুমি যা খুশি চাদর পতাম তোমার শর্ত মানলে তুমি আমি চাদর পরবো সুবহানাল্লাহ কোন না আলিম আমার রাসূল চাদর দিলেন ওয়াইজ করে ফাতাকে ডাক মানলেন ওয়াইজ করুনি তুমি শুনো রে তুমি চাদর পরো চাদর পরো পাগলামি করিও না আল্লাহ কো পাগলামি তুমি শিখাইছো আমার বন্ধুর উম্মতের কিছু সংখ্যক উম্মতের গুনাহ আমি মাফ করে দিলাম সুবহানাল্লাহ মানি না করলাম আমি বলেছি সকল উম্মতের গুনাহ মাফ করার জন্য ওয়াইজগুনি পাগলামি করিও না যাও যাও আমার বন্ধু রহমাতুল্লিল আলামিন তোমাকে যে চাদর দিয়েছে মাওলানার সঙ্গে ওয়াইজ করুনি ফাগলা কত কদর আরম্ভ হয়ে গেল আমি চলে যাব আমি তোমরা ভুলা যাইও না আমি চলে যাব আমি তোমরা ভুলা যাইও না দানে বামে মাটি হিয়া মন জানা দানে বামে মাটি হিয়া মন মাটির তোমার আমার আপনকে একটু শুনো না যিনি আপন তিনি থাকেন সোনার বলেন না সবাই তোমার আমার আপনকে একটু শুনো না যিনি আপন তিনি থাকেন আমরা ওই নবীজির কাছে যাব হয়ে দেওয়ানা আমরা ওই নবীজির কাছে যাব না ডানে বামে মাটি আমার মাটি ডানে বামে আরম্ভ করে দিল এইদিকে আমার আল্লাহ বলল তোমার চাদরের মধ্যে যত পশম আছে ওই পশম পরিমাণ আমার আমার বন্ধুর উম্মতদেরকে মাফ করে দিলাম তুমি এবার চাদরটা পরো ওয়াইজ করে ডাক মারলেন না কিন্তু আমি বলেছি এ আমার বন্ধুর আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিনের সকল উম্মতকে মাফ করে দিতাম সকলকে মাফ করে দাও সকলকে মাফ করে দাও এই কথা বলার সাথে সাথে ফারুকে আজম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে গিয়ে ডাক মারলেন হুজুর আপনি কতক্ষণ হয়ে গেল আমাদেরকে ছেড়ে চলে গেলেন কোথায় গেলেন গো হুজুর দয়া করে আমাদেরকে বিদায় করেন না আমরা মদিনায় যাব মদিনায় যাব জোরে বল না সুবহানাল্লাহ তোমাদেরকে বলেছিলাম আমার কাছে যাইও না আমি বলেছিলাম আমাকে ডাক দিও না আমার কাছে যাইও না খোদার কসম করে বলতেছি রে আলী যদি তোমরা আমাকে ডাক না দিতা আমি ওয়াইজ করে ফাগলা নবীর সকল উম্মতদেরকে তাদের গুনাহ মাফ না লইয়া আমি সাদর করলাম না ওয়াইজ করে ফাগলা নবীকে দেখছিনি না দেখতে পারে নাই প্রশ্ন করলেন হে ওয়াইসকুনি ফাগলা আপনি আপনার ভিতরে এত প্রেম এত ভালোবাসা কিন্তু নবীকে দেখতে যান নাই কেন প্রশ্ন থাকিনি চোখটা বন্ধ করে দুইটা ডানা করে ছেড়ে দিয়ে বললেন আলী রে শুনো রে শুনো আমি আমার দয়াল
নবীকে কেন দেখতে পারি না? শুনো রে, আমার বাড়িতে আমার বৃদ্ধ মা আছে। যুবকরা দুইটা পায়ে হাত রেখে বলে যায়, যার মা দুনিয়াতে আছে রে, তোমার জান্নাত সংগ্রহ করার রাস্তা আছে। মার কদম ধরে একটা ডাক মারু, মা গো মা, জীবনে যদি কোনো ভুল করে থাকি গো, ও দয়া করে আমাকে ক্ষমা করে দাও। যার মা নাই কবরটার সামনে গিয়ে দুইটা নয়নের পানি ছেড়ে দিয়ে বলো, আল্লাহ গো, সেই মা আমাদেরকে শিশুকালে লালন পালন করেছে, আদর যত্ন করেছে, তুমি মা কবরটাকে জান্নাতের বাগান বানাই দিও। আমি আমার মা দাঁড়াতে পারে না, আমার মা দাঁড়াতে পারে না, আমার মা খাইতে পারে না, মাকে খাওয়াইতে হয়, মাকে গোসল করাইতে হয়, মার লালন পালন করতে হয়, এই জন্য মাকে রেখা আমি ওয়াইস করুনি কোথাও যাইতে পারি না। তবে শুনো রে, আরে তুমি শুনো, যদি আমার রসুলকে আমি সচক্ষে না দেখতে পারলাম, কিন্তু একটা মুহূর্তের জন্য আমার সামনে থেকে চোখ থেকে আড়াল হয় না। কেমনে দেখছে রসুলকে, কেমনে দেখছে? সেজন্যই এই মারাদ করতে কি না অথবা, হ্যাঁ বাবা, মাকে মা বাবা আছে, মহব্বত বেশি বেশি করবেন, আপনার আম্মা বাবাকে খেদমত করলে আপনার সন্তান দি আপনাকে খেদমত করবে, ঠিক না? হ্যাঁ, আজ যদি আম্মা বাবার খেদমত না করেন, বাবা পুরা কপাল, কিহ কাল পুরা, পরে কাল পুরা, ঠিক না?